এভারোজ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেওয়া হয়েছে। শনিবার রাজধানীর ধানমন্ডির সুলতানা কামাল মহিরা ক্রীড়া কমপ্লেক্সে এই ক্রীড়া প্রতিযোগিতা হয়। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বক্তব্য রাখেন এভারোজ ইন্টারন্যাশনাল স্কুলের ফাউন্ডার চেয়ারম্যান খান মোহাম্মদ আক্তারুজ্জামান। প্রতিযোগিতায় অংশ নেয় স্কুলের লালমাটিয়া ক্যাম্পাসের প্রায় 2000 শিক্ষার্থী। পরে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে 103 বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা তুলে দেন জাহাঙ্গীর কবির নানক।